করোনা মোকাবিলায় আরো তৎপর হলো রাজ্য প্রশাসন। এবার নিয়োগ করা হলো 12 জন নোডাল অফিসার। একক অফিসারের দায়িত্বে এক বা একাধিক জেলা। হাই রিস্ক জোন খুঁজে বের করে লকডাউন সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা নেবেন নোডাল অফিসাররা। জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি কি কাজ করবেন তারা, একটু ডিটেইলে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, দেখো, রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু বেশ কয়েকটা জেলাতে রেড জোন তৈরি হয়েছে এবং কোথাও রেড প্লাসও তৈরি হয়েছে এবং কয়েকটা জেলায় যেখানে আক্রান্তের সংখ্যাও পাওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবেই জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকটা জেলাতেই এখন আর কোনো রকম রাজ্য সরকার কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তার ফলে অফিসারদের মধ্যে জেলা বন্টন করে দেওয়া হলো। মোট 12 জন অফিসার, তাদের নোডাল অফিসার বলা হচ্ছে এবং এক একজন অফিসারের দায়িত্বে একটি অথবা একাধিক জেলা দেওয়া হয়েছে। যারা ওই জেলাগুলোতে ভিজিট করবেন এবং আজ থেকেই সেটা শুরু হবে, ভিজিট করবেন, জেলা প্রশাসনের সাথে কথা বলবেন এবং রেড জোন এরিয়া বা গ্রিন জোন অথবা অরেঞ্জ কোনটা কী সেটা তারা দেখবেন এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেবেন। অর্থাৎ তুমি জানো যে রেড জোন এরিয়ায় যে ব্যবস্থা সেটা অরেঞ্জ জোনে নিশ্চয়ই তা নয়। সেই পৃথক পৃথকভাবে জোন ওয়াইজ ব্যবস্থা করতে হবে এবং কী ধরনের ব্যবস্থা নিলে পরে সেখানে সুরাহা হতে পারে সেটা যেরকম তারা পরামর্শ দেবেন, একই সঙ্গে বসে কাকে কোন দায়িত্বে দেওয়া হবে, অর্থাৎ জেলায় যে সমস্ত আধিকারিক রয়েছেন বা কর্মীরা রয়েছেন, যেহেতু 20 তারিখ থেকে কর্মীদের 25% কাজে নামানো হচ্ছে, তাদের কাজের কোন কাজ দায়িত্ব বন্টন সেটাও করা হবে এবং কোথায় কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ কোথায় কী কতটা প্রয়োজন রয়েছে, পরীক্ষার জন্য কতটা সরঞ্জাম দরকার, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই নোডাল অফিসারের দায়িত্বে থাকবে এবং তিনি সেখানে থেকে তার পর্যালোচনা এবং সমস্ত রকম ব্যবস্থাপনা করবেন। বেশ, অনেক ধন্যবাদ সুতপা। লকডাউনের জেরে সমস্যায় থ্যালাসেমিয়া রোগীরা। পাশে দাঁড়ালো দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলো তাদের। রক্ত দেওয়ার পর ফের দিয়ে আসা হলো বাড়িতে। এমন ব্যবস্থায় খুশি রোগীর আত্মীয়রা। টানা লকডাউন, বন্ধ যানবাহন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা, যারা নিয়মিত রক্ত নেওয়ার জন্য আসেন, চরম অসুবিধায় পড়েছিলেন তারা। অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হয়, কারো কারো হিমোগ্লোবিন লেভেল 6-এর নিচে নেমে যায়। এই সমস্ত রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এলেন? বাড়ি হইলাম। কি হলো এখানে? আচ্ছা, রক্ত না হয়েছে? আপনার রক্ত নেওয়া হয়েছে, এখন শরীরটা ভালো লাগছে। আমাদের অ্যাম্বুলেন্স গেছিল বাড়িতে, ওটাই দিয়ে এসেছি। আসতে পারছিলাম না, তো ওখানকার CMS গাড়ি পাঠাইছে, ওটাই দিয়ে এসেছি। সপ্তাহে 2 দিন অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে রোগীদের, আবার অ্যাম্বুলেন্স করেই ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। এর ফলে হাসি ফুটেছে তাদের মুখে।